কেমন আছেন? কি ব্যাপার শুভ সাহেব? দুই দিনের ছুটি নিয়ে চার দিন, আপনার তো এরকম কখনো হয় না? বলেন তো, কি কোনো সমস্যা? সমস্যা না, সমাধান। সমাধান কিসের? জীবনে এরকম বিয়ে করে ফেললাম। বলেন কি ভাই, কোনো ধরনের আওয়াজ টাওয়াজ না দিয়ে বিয়ে করে আসলেন? সময় পাইনি। মানে বিয়েটা হবে হবে করে হচ্ছিল না। ওর এমন একটা সময় হলো যে আপনার ভাবিকেও ঠিকমতো দেখতে পারিনি। মানে আপনি ভাবির চেহারাটা একদমই দেখেন নাই? না, একেবারে যে দেখিনি তা না, দেখছি অস্পষ্ট স্পষ্ট। বিয়ে করলাম, বিকেলে বাস ধরে রাতে ঢাকা, এই যে এখন অফিস চলে আসি। তার মানে বাসর রাত টাত কিচ্ছু নাই? আরে বাসর রাত বাদ দেন, ভাবির হাতটাও ধরতে পারিনি। আরে বেচারির চোখটা ছলছল করে উঠছিল, তাকাইতে পারছিলাম না ওর দিকে, এক দৌড়ে বাস উঠে গেছি। ওফ। শুভ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। আপনারা জিএম স্যার কল করছে। ওকে যাই, আসেন, দেখা করে আসেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। বসুন। কেমন আছে? ভালো আছি স্যার। কফি খাবেন? না স্যার। স্যার, দুই দিন বেশি ছুটি কাটানোর জন্য দুঃখিত। আসলে বিয়েটা আমার হুট করে হয়ে গেছে। আপনি বিয়ে করেছেন? জি স্যার, হুট করেই তো, কাউকে জানাতেও পারিনি। কবে করলেন? গতকালকে স্যার, দুপুরে বিয়ে করে ডাইরেক্ট বাসে উঠে গেছি, রাতে ঢাকা, এই যে সকালে অফিস। স্যার, আমার যে পেন্ডিং কাজগুলো ছিল ওগুলো আমি নিজে থেকে এক্সট্রা টাইম দিয়ে শেষ করে ফেলবো স্যার, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, দ্যাট ইজ ওকে। বাট শিব সাহেব, আপনাকে এখন আমি যে কথাটা বলবো সে কথাটা বলতে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। কি বিষয় স্যার, বলেন। শিব সাহেব, আপনি আমাদের কোম্পানির একজন ভালো এমপ্লয়ি নিঃসন্দেহে। থ্যাংক ইউ স্যার। বাট আপনি জানেন কোম্পানি বেশ কিছুদিন যাবৎ খুব লসের ভিতর দিয়ে যাচ্ছে, তাই ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে কিছু লোকবল কমিয়ে ফেলার, আর সেজন্যই আপনি সহ আরো বেশ কয়েকজনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। স্যার, তাহলে আমি কি আজ করবো? আপনার সমস্ত হিসাব অ্যাকাউন্টসে রেডি আছে, হাতে গেলেই পেয়ে যাবে। আর আপনার কাজগুলো অলরেডি আরিফ সাহেবকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমার বিয়ের রিসেপশনে আপনাদের সবাইকে একটু দাওয়াত দেব, তবে অবশ্যই সবাই আসেন, আমি খুব খুশি হব। শুভ সাহেব, আমি বুঝতে পারছি এই ধরনের সিচুয়েশনে আপনার চাকরি চলে যাওয়াটা খুবই কষ্টকর, বাট এখানে আসলে আমার কিছু করার নেই। আমি মন থেকে আপনার জন্য দোয়া করছি, আপনার সাফল্য কামনা করছি, ভালো থাকবেন। ধন্যবাদ। আশিস Thank you.
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি খাওয়া দাওয়া করেছেন? খেয়েছি। কোথায় আছেন এখন? অফিসে। কি হলো, কথা বলছো না কেন? গতকাল রাতেও ফোন দিলে, কোনো কথা বললে না। কথা খুঁজে পাচ্ছ না? কথা খুঁজে পেলে তারপর ফোন দিও। এখন রাখি। হ্যাঁ, আমার অনেক কথা আপনাকে ঘিরে মাথার ভিতরে ঘুরঘুর করছে, কিন্তু মুখে আসছে না। আপনার কণ্ঠ শুনলেই মনে হয় হেড স্যারের গলা, যার গলার স্বর শুনলেই মুখস্থ পড়াও আমরা ভুলে যেতাম। তাই ভাবছি এখন থেকে আর আপনাকে ফোন করব না, চিঠি লিখব, মোবাইল চিঠি। জানেন, এই মুহূর্তে আপনার কণ্ঠস্বর শুনে আপনাকে নিয়ে কল্পনার জগতে ঘুরতে ইচ্ছে করছে। আমাদের কল্পনাগুলোই এখন আমাদের বাস্তবতা, তাই না? আপনার কণ্ঠ শুনে মনে হলো আপনার মন খুব খারাপ। কেন খারাপ বলবেন? বউ উঠানোর সময় আপনি দাঁত করব, অবশ্যই আসবেন, আর মজা হবে ইনশাল্লাহ। ইচ্ছা তো ছিল রোজার ঈদের ছুটিতে, কিন্তু এখন তো অফুরন্ত ছুটি। দেখে নিয়ে চাকরিটা নট করে দিল। আমি যাই, আজ সবাই ভালো থাকেন, মানুষের দোয়া করেন ভাই। আশিক দুঃখিত, আমি ঠিক আছেন? আমি আমি একদম লক্ষ্য করিনি। কেন লক্ষ্য করবেন? কেন লক্ষ্য করবেন না? এই শহরের কেউই কোনো কিছুই লক্ষ্য করে না। কেন লক্ষ্য করে না? আমি একটা বৃদ্ধ মানুষ, সকাল থেকে রোদের মধ্যে একটা ঠিকানা নিয়ে আমি ঠিকানা খুঁজছি, কেউ লক্ষ্য করছে না। কি এমন ব্যস্ততা তোমাদের? কোন ঠিকানা খুঁজছেন, কোথায় যাবেন আমাকে বলেন। তোমাকে কেন বলতে যাবো আমি? এটা জেনে তোমার কি লাভ? না, আমার কোনো লাভ নেই, বললে আপনার কোনো লসও নেই। আমি আপনাকে ঠিকানাটা খুঁজতে সাহায্য করতে পারবো। বলছি শুভ, আমার বন্ধু সাইফুল ইসলাম, তার ছেলে। সাইফুল ইসলামই আমাকে এই ঠিকানাটা লিখে দিয়েছিল যে শুভর কাছে যাবার জন্যে। আমি ওকে সকাল থেকে দু একবার ফোন করেছি, কিন্তু ওর ফোনটা বন্ধ। ভাবলাম চলে যাই, যেয়ে ফোন করে তারপর আবার যোগাযোগ করো, কিন্তু এখনও ফোনটা বন্ধ। আর আমি মানুষের গেটে গেটে, মানুষের দরজায় দরজায় এই ঠিকানা নিয়ে ঘুরে বেড়াচ্ছি রোদ। বাবার ফোনটা কয়েকদিন ধরে নষ্ট। চলেন, আমি শুভ, আমার বাবার নাম সাইফুল ইসলাম। দাঁড়াও,
আমার বন্ধু সাইফুল ইসলামের পুত্র তুমি যে সেই শুভ আমাকে প্রমাণ করতে দাও, প্রমাণ দাও। বাবার ফোনটা নষ্ট হয়ে গেছে, গতকালকে বাড়ি থেকে আসার আগে আমি তাকে ঠিক করতে বলেছি, কবে ঠিক করবে আমি ঠিক জানি না। আপনার বন্ধু আমার বাবার নাম্বারটা আমি বলছি, আপনি মিলিয়ে দেখেন। 1884 না কিছু খাইনি, মানে কি ভিডিও কলে কথা বলতে পারি না? না, পারি না। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, তোমার ইচ্ছে করে না? খুব ইচ্ছে করে। তাহলে আমাদের বাসর রাতটা দারুণভাবে উদযাপন করব, সেই দিনই আপনাকে দেখব। তাই অপেক্ষাগুলিকে কল্পনার সব রং দিয়ে এক এক করে সাজাচ্ছি, যেভাবে মানুষ তার ফুলগুলিকে যত্ন করে সাজায় বিশেষ সময়ের জন্য, বিশেষ সৌন্দর্যের জন্য। আপনার মন কি এখন ভালো? আপনি করি বলবে, তুমি করে বলবে না? যখন পুরনো হয়ে যাবেন তখন আপনি তুমি হয়ে যাবেন। ডিম পুড়ে যাচ্ছে। ডিম? হুম, চুলায়। তাড়াতাড়ি চুলা থেকে নামান, পরে কথা বলবো। আমি চিকিৎসার জন্য আসছি, আমি 2 দিন থাকবো। গ্রামের লোকরা চিকিৎসার জন্যে মফস্বলে যায়, ঠিক আছে? আর মফস্বলের লোকরা ঢাকায় আছে, আর ঢাকার লোকরা চিকিৎসার জন্য যায় ব্যাংকক, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে। আপনি কোথায় যাবেন? আমি পিজি হাসপাতালে যাব। পিজি হাসপাতালে আমার কিছু ছাত্র, বড় বড় ডাক্তার হয়েছে, বিশেষজ্ঞ ডাক্তার, আশা করি ওরা আমার কাছে পয়সা নেবে না। আর তোমার আব্বা বললো তুমি নাকি খুব বড় একটা কোম্পানিতে চাকরি করো। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব ভালো, তোমার অনেক বড় পদ, অনেক সুযোগ সুবিধা আছে। ভেরি গুড। আচ্ছা, আপনার মনে হয় ঠিক মতো রেস্ট হয়নি, আপনি দয়া করে খাওয়ার পর রেস্ট নেবেন। আর যদি প্রয়োজন আপনি এখানে থাকবেন, যা লাগবে আপনি নিজের বাড়ি মনে করে ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই, কিছু লাগলে আমাকে জানাবেন। হ্যাঁ, 2 দিনের মধ্যে আর কী লাগবে বাবা, তারপরে যখন বলছো আমি বলবো। আজ থেকে কোনো পুরুষের দিকে তাকাবো না, আপনাকে দেখবো বলে, যেন আপনাকে দেখার মাঝে আমার ভেতরে কোনো জং না ধরে। কবিতার মতো তোমার কথাগুলি অসাধারণ, মন ভালো হয়ে যায়। তোমার আঙ্গুলের মাপ পাঠাও, সাথে চেইন আর আংটির ডিজাইনটাও পাঠাও। ডিজাইনটা আপনি পছন্দ করবেন, মাপটা পাঠাচ্ছি। ছেলেদের মতো ডিজাইন হয়ে গেলে কিন্তু দোষ দিতে পারবে না। যার গলায় ঝুলে আছি তার দেওয়া যে কোনো জিনিস কোনো বাজবিচার ছাড়াই হাতে পায়ে গলায় ঝুলিয়ে রাখবো, দারুণ আদরে, আনন্দে। আমি শহীদ, মারা গেলে যে শহীদ সেই শহীদ না, জীবন্ত শহীদ, শহীদ উদ্দিন শহীদ। আপনি আমি কিন্তু একই বাসায় থাকি, ওই যে নিচতলার ডান দিকের ফ্ল্যাটটায় থাকি। জানি, আমার মেয়ের নাম আয়েশা। জানি, ও ক্লাস 5 পড়ে। জানি, ও কিন্তু আপনাকে খুব পছন্দ করে। সেটাও জানি। জানেন না, এখন আমি যেটা বলবো সেটা আপনি জানেন না, আমার মেয়ের স্কুলের বেতন 4 মাস বাকি, 4,000 টাকা, পরীক্ষার ফি 1,000 টাকা, মোট 5,000 টাকা,
কালকে লাস্ট ডেট, অথচ আমার পকেটে 500 টাকাও নেই। আমি কি করি বলেন তো, মানে একটা পরামর্শ চাইছি। না এখনই বলতে হবে না, আপনি ভেবে চিনতে চা খেতে খেতে বলেন, চলেন চা খেতে। আমার আবার বাইরে খাওয়ার অভ্যাস নাই। অভ্যাস নাই, অভ্যাস করবেন। অভ্যাস থাকা তো ভালো, বদ অভ্যাস থাকা ভালো না। এই যে টাকা চাওয়ার অভ্যাস, এটা তোমার ছিল না, ঠেকায় পড়ে হয়েছে। একটা পরামর্শ দেন না কি করতে পারি। কারো থেকে লোন নেন? ঠিক বলেছেন, সেই জন্য আপনার কাছে আসা। দুই মাস, জাস্ট দুই মাসের মধ্যে আমি টাকা শোধ করে দিব। আমার মেয়েটা কী বলে আপনি জানেন? আপনি যখন সকালে বাসা থেকে বের হন তখন হচ্ছে সকাল 8:30, দুপুরে যখন বাসায় ফেরেন তখন 2:30, আর রাতে যখন বাসায় ফেরেন তখন 7:30। আপনি নাকি ওর সকাল দুপুর সন্ধ্যার ঘড়ির কাটা। কীভাবে আপনাকে ফলো করে আপনি দেখেছেন? আচ্ছা জি, থ্যাংক ইউ, আপনি আমার সম্মান বাঁচালেন। আমি কথা মতো শোধ করে দিব, নো টেনশন। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, আসি। তিনটা কোম্পানিতে সিভি ড্রপ করে দিছি তোর কথা মতন। আচ্ছা ব্যবসা করার কোনো উপায় থাকলে বলিস তো। আচ্ছা ওই তোর পরিচিত কোনো ভালো গোল্ডের দোকান আছে? না না, মা তার হাতের বালা দিছে গর্জুন একটা আংটি আর চেন বানাইতে। এই যে এই কফি আছে নাকি? কফি আছে। দুধ বড় বড়, সব বড় বড়। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। লিখে রাখেন না? আপনাকে তো চিনলাম না। চিনেন নাই? এই বিল্ডিং এ নায়কের মধ্যে একটা ছেলে থাকে। ও শুভ ভাই। শুভ ভাই? হ্যাঁ, শুভর চাচা আমি। আপনি ইচ্ছা করলে আমাকে চাচা রাখতে পারেন অথবা ভাইও ডাকতে পারেন। লিখে রাখেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। কবে আসবো? বলেন তো এমন কেটেছে কার জীবনে? বিয়ের পর পালিয়ে গেছে পুরুষ, অপেক্ষার জোনাকির জ্যোৎস্নার ধূসর রাতে তাকিয়ে থাকি আমি। কবে আসবেন, কবে দরজায় কড়া নেড়ে বলবেন অপেক্ষার দরজাটা খোলো? ভারী এক বোঝা স্বপ্ন মাথায় নিয়ে অপেক্ষমান, নিশ্ছিদ্র নিরাপত্তায়। যখন এক এক করে স্বপ্নগুলো বের করবে তখন দেখবে কত শত রঙের ছোট বড় অসংখ্য স্বপ্ন যত্ন করে তৈরি করে এনেছি শুধু তোমার জন্য। মুরগিওয়ালা সকালবেলা আসছিল দেশি মুরগি নিয়ে, তো 4টা দেশি মুরগি রাখছে, খাইতে খুব স্বাদ, মানে টেস্টি আলাদা। ওই যে কিনা কাইটা কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমার তোকে বলছিলাম সুন্দর পরে এসে টাকা দিতে, সমস্যা নেই। না না আমি লাগে। আপনার চিকিৎসা কেমন হচ্ছে? ও চিকিৎসা তো ভাবছিলাম যে দুই দিনেই ও হয়ে যাবে সেটা ভাবছিলাম, কিন্তু তো ডাক্তার এখন বললে যে এই টেস্ট সেই টেস্ট, মানে টেস্ট ছাড়া এরকম চিকিৎসা করতে পারে না। মনে হচ্ছে যে 1 মাসের উপরে থাকতে হবে। সমস্যা নেই, আপনি যতদিন প্রয়োজন আপনি থাকবেন। ঠিক আছে। কি ব্যাপার শহীদ ভাই, এত রাতে শাক সবজি নিয়ে দাঁড়ায় আছেন? ও রাতের বেলা এই সময়টায় জিনিসপত্র সস্তায় পাওয়া যায়, দিনের বেলাতে বাজার আগুন, দাম শুনলে সক্ষেতা। আপনি যান, আমি একটু পরে আসছি। কোনো সমস্যা? আরে আমাকে তো পাহারায় রেখেছে, পাহারা দিচ্ছে। কে, কেন? আমার মেয়েটা,
ছোট মানুষ তো খুব আশা করে থাকে যে বাবা ফেরার সময় হয়তো একটা রং পেন্সিল বা কালার বুক নিয়ে আসবে। সংসারে যে জিনিসটা প্রয়োজন আধা কেজি সেটা কিনি 300 গ্রাম, তারপরে দামে কুলাতে পারি না। সেখানে কালার পেন্সিল সেগুলো কোত্থেকে কিনবো? খালি হাতে মেয়েটার সামনে গিয়ে দাঁড়াতে খুব কষ্ট হয়। সেজন্য করি কি, মেয়েটা যখন সকালে ঘুমায় থাকে তখন আমি বেরোয় যাই, আবার রাতে ফেরার সময় মা আমাকে কল দেয় ও ঘুমানোর পরে, তারপর আমি ভিতরে ঢুকি। চলেন ঢুকি। মাঝে মাঝে মনে হয় আমরাও একদিন পুরনো হয়ে যাব, হয়তো কখনো আমাকে তোমার, তোমাকে আমার বিরক্তিকর মনে হবে, হয়তো কখনো অসহ্য লাগবে একে অপরকে। হয় এমন হয়, সবার হয়, ধনী গরিব সুন্দর অসুন্দর সবারই হয়। তেমনি দিনে আমরা একে অপরের থেকে দূরে থাকব, নীরব থাকব। কখনো কখনো নীরব দূরত্ব মানুষকে মায়াবী করে তোলে। আরে আপনি কষ্ট করে চা বানাতে গেলেন কেন? আমাকে বলতে নাই বানিয়ে দিতাম। হয় কি, ওই সারাদিন ঘরে বসে থাকলে শরীরে জং ধরে, জং ধরলে শরীর খারাপ হয়। ডাক্তার দেখাইছি, ডাক্তার বললো যে আবার টেস্ট করতে হবে। হাতে তো টাকা নেই, দুদিনের জন্য আসছিলাম তো, আমি বাড়িতে যেয়ে টাকা পাঠিয়ে দেব। সমস্যা নেই, কত লাগবে? মানে যে ডাক্তার ফিস, তারপরে হচ্ছে গিয়ে ইয়ে মেডিসিনের দাম, আর কিছু টেস্ট, সব মিলে 3,000 টাকা হয়ে যাবে। আপনি কফি পেলেন কোথায়? ওই যে আমাদের বাসার সামনে যে দোকানটা না, ওই দোকানে। দুধ আর কফির দাম খাতায় লিখে রাখতে বলছি। চাচা আমি তো আসলে বাকি কখনো খাই না, আপনি কোনো কিছু নিলে নগদ দিয়ে নেবেন, না থাকলে আমাকে বলবেন, আমি চেষ্টা করবো আপনার প্রয়োজন মেটাতে। এখানে কি করছেন? একজনের জন্য অপেক্ষা করছি, একটা জমি বিক্রি হওয়ার কথা। বসেন না, জমিটা বিক্রি হলে হাতে বেশ কিছু টাকা আসবে। এখানে বসে ওই মোবাইলের যুদ্ধ দেখছিলাম। আপনি এখানে? কাজে আসছিলাম, ভাবলাম পার্ক দিয়ে যাই, আপনাকে দেখলাম। কোন যুদ্ধ দেখেন? ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ। ওদের যুদ্ধের সাথে আমাদের জীবন যুদ্ধটা একটু মেলানোর চেষ্টা করছি। বাসা থেকে ডাউনলোড করে নিয়ে আসছি, ওই নিউজটা দেখা হলো, প্লাস টাইম পাসও হলো, দেখবেন নাকি? না না ভাই, প্যালেস্টাইনের মানুষদের কথাগুলো ভাবলে আমার সহ্য হয় না। নিজেদের দেশে নিজেরা পড়াচ্ছে, নিজের দেশের জন্য যুদ্ধ করে যদি সন্ত্রাসী হয়, এগুলো সহ্য করা যায় না। সহ্য হবে, একদিন সব সহ্য হয়ে যাবে। ওই যে বাচ্চারা মোবাইলে কম্পিউটারে যুদ্ধযুদ্ধ খেলা খেলে না, ওটা খেলেন, তখন না পৃথিবীর সব কিছু খেলা মনে হবে। এ রক্ত, আহত, নিহত সবই খেলা। বড়রা খোলা আকাশের নিচে যুদ্ধযুদ্ধ খেলছে, আর ছোটরা কম্পিউটার মোবাইলে যুদ্ধযুদ্ধ খেলছে। অসাধারণ কথা বললেন। আপনি কি আগে কোনো রিসার্চ সেন্টারে কাজ টাজ করতেন? ভালো ছাত্র ছিলাম, ডাক্তার হওয়ার খুব শখ ছিল, হলো না, নিরুপায় হয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হলাম। খেলেন কেন? খেলি নাই তো, মাল্টি ন্যাশনাল কোম্পানি ছিল, ভালো স্যালারি, বিভিন্ন অফার থাকতো। কি হলো, 6 মাস আগে ওরা ব্যবসা গুটিয়ে চলে গেল। তখন ডিসিশন নিলাম আর চাকরি করবো না, ব্যবসা করবো, ওষুধের ব্যবসা, ফার্মেসি, হোলসেল, রিটেল, সব দিয়ে তোমার পরিচিত। আমার চিন্তা কি, মিটফোর্ড থেকে ওষুধ কিনে দোকানে দোকানে সাপ্লাই দিব, ট্রেড লাইসেন্সও করালাম। আপনার ভাবি তখন ভয়াবহ একটা রোগ হলো, ব্যবসা টাকা সব সেখানেই শেষ। এই ব্যবসাটা এখন করা যায় না? যাবে না কেন, অবশ্যই যাবে, ব্যবসা করতে তো টাকা লাগে, টাকাটা পাবো কোথায়?
চলেন, আমার কাছে কিছু জমানো টাকা আছে, ওটা দিন এখন শুরু করলাম। আরে চলেন, নেই বললেই দরজা বন্ধ, আর আছে বলে বাবার আলে দেখবেন একের পর এক দরজা খুলে যাচ্ছে। আপনি সত্যি করবেন? সত্যি মানে তাহলে এখনই চলেন, শুরু করি। চলো চলেন, এলাকার দোকান থেকে মিটফোর পর্যন্ত অনেক চেনাচেনা লোক আছে আমার, চলেন চলেন চলেন। তাহলে দেরি কিসে? আচ্ছা টাকা কিরকম লাগবে? টাকা বিষয় না, বিষয় হচ্ছে কানেকশন। আসলে আপনি আমার সাথে মিটফোর্ডে এখন চলেন, আমি পরিচয় করে দিচ্ছি। মানে দুই দুই আড়াই লাখের মধ্যে হয়ে যাবে? হ্যাঁ 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 হয়ে যাবে, এটা কোনো ব্যাপার। ফার্মেসিতে গেছি 2000, উত্তরা ফার্মেসিতে 1000, দক্ষিণমুখী ফার্মেসিতে 1200। আচ্ছা বাবা, চাচা একটু দেখবেন এই যে আপনার ওষুধগুলো, এটা ওই এই প্রেসক্রিপশন অনুযায়ী ঠিক আছে কিনা চেক করে দেখেন। হ্যাঁ হ্যাঁ, কিছু মিসিং থাকলে আমাকে জানাবেন। আচ্ছা ঠিক আছে। এই ওষুধগুলো নিয়েছিলাম বুঝছেন, আমি ব্যাপার রাখেন, আমাকে হিসাব করে দেখেন কত। দামি দামি কয়েকটা ওষুধের তাহলে আমি নিতে পারতাম, আপনাদের দোকান থেকে নিবো আমি যদি লিখে দিন। নিয়ে চলুন, আবার আবার এই ওষুধগুলো দিয়েছে। ভাবনার জগতে সব সম্ভব, ধরুন আপনি ভাবলেন আপনি ফিরনি খাবেন, ফিরনি হাজির, এটা কিন্তু ভাবনা না, একদম রিয়েল তীর ফিরনি, এত সহজে এত মজার ফিরনি, ভাবা যায়? আসসালামু আলাইকুম। আচ্ছা এই যে কতগুলো ওষুধ আপনারা লিখে দিয়েছেন, রবি, অ্যাফ্লেক, মোনাস, ফুলমিনো, এগুলা কিছু ওষুধ আসলে কি জন্য লিখেছেন? আচ্ছা থ্যাংক ইউ। এই ওষুধগুলো আপনার লাগবে না, ডাক্তার যে বললো এগুলো খুবই জরুরি ওষুধ। ডাক্তার কিছু বলেনি, ফার্মেসির
কর্মচারীরা তো ভালো ডাক্তার না। তো টাকা লাগলে আপনি আমাকে বলেন, কত লাগবে বলেন। আসসালামু আলাইকুম। জি আমি আসছি। উনি আপনার কে হন? আমরা একসাথে ব্যবসা করি। ওনার কাছে অবৈধ ওষুধ পাওয়া গেছে। আমরা আসলে ওষুধের ব্যবসায়ী করি, সাপ্লাই দিই ওষুধ, হয়তো অর্ডার ছিল। উনি কোনো অর্ডার শীট দেখাতে পারেননি। আর আপনি নিশ্চয় জানেন এই ধরনের ওষুধ কেনা বেচা করতে হলে নির্দিষ্ট দোকান থেকে ডাক্তারের প্রেসক্রিপশন দেখে তারপর কিনতে হয়, কিন্তু উনি তার কোনোটাই করেননি। উনি ব্ল্যাক মার্কেট থেকে ওষুধ দিয়েছেন, আইনের চোখে এটা অপরাধ। কি বলেন, আমি মনে করি তিনি এরকম তো হওয়ার কথা না, কোথাও কোনো ঝামেলা হচ্ছে। দেখুন, ওনাকে থানা পুলিশ ধরে নিয়ে আসে, নার্কোটিক ডিপার্টমেন্ট থেকে ওনাকে এখানে পাঠিয়েছে। আপনি বরং ওনার সাথে সরাসরি কথা বলেন, দেখেন উনি কি বলেন। দেখেন না কি একটা অবস্থার মধ্যে পড়লাম। শুধু আমি কিন্তু আপনারা অনেক বিশ্বাস করি। আমি জানি ওরা যে অবৈধ ইঞ্জেকশনের কথা বলতেছে ওইটা কি আসলে আপনার কাছে ছিল? সেটা ছিল, কিন্তু তাহলে আপনি ওই ইঞ্জেকশন চোরাকার বাড়ি মানে কালো ব্যবসায়ী যারা ওদের কাছ থেকে কিনছেন, হ্যাঁ, তার মানে ওই ইঞ্জেকশনের কোনো বৈধ রসিদ আপনার কাছে নাই। আর যে ইঞ্জেকশনের বৈধ রসিদ নাই বা যেটার বৈধ অর্ডার শিট নাই, তার মানে সেই মালটা অবৈধ। দেখেন ইঞ্জেকশনটা আসলে খুব বিশেষ করে আমি বংশটা বোকামি করে ফেলছি। আমি ভাই ভাই আমার কথাটা শোনেন, শোন ভাই ভাই, আপনি ভুল বুঝতেছেন ভাই। উনি তো এখন আর এই অফিসে চাকরি করেন না। মানে চাকরি করে না মানে ঠিক বুঝলাম না। মানে কোম্পানির লসের কারণে অনেকের সাথে শুভ সাহেবেরও চাকরি চলে যায়। তো উনি এখন কোথায় চাকরি করে সেটা জানেন? আমি যতদূর জানি এখনো চাকরি পাননি, চেষ্টা করছেন। ঠিক আছে, আপনি অনেকক্ষণ সময় দিলেন, আমি আসি। হ্যাঁ গাজার স্বাস্থ্য সেবা ব্যবস্থা ভেঙে পড়েছে, চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানির অভাবের পাশাপাশি হাসপাতালগুলোর আশপাশে চলছে ইসরায়েলের বোমা হামলা। এদিকে ওই উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর মোকাবেলা করছে হামাসের যোদ্ধারা। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি কি আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম, আসুন। আচ্ছা, আপনি কি জানেন আমার বাবা কোথায় আছে? তোমার বাবা একটা কাজে ব্যস্ত আছে। ও, তাহলে বাবার ফোন বন্ধ কেন? তো জানি না, বোধহয় ফোনটা অফ করা, চার্জ শেষ হতে পারে। বাবা তো কখনো লেট করে না। আপনি কি আমাকে বলতে পারবেন আমার বাবা ঠিক কখন আসবে? আমি খোঁজ নিয়ে তোমাকে জানাতে পারবো। তোমার কিছু লাগবে?
কিছু লাগলে বলো। আমার মা তো কিছু খায়নি। কেন, তোমার বাবা আসেনি বলে? তুমি খেয়েছো? না, কিভাবে খাবো? বাবা আসেনি বলে রান্নাও হয়নি। আমি তো রান্না করতে জানি না। কেন, তোমার মা কোথায়? আমার মা তো বিছানা ছেড়ে উঠতে পারে না, অনেক দিন ধরে অসুখ। বাবা সকালে রান্না করে দিয়ে যায়, আমি আর মা দুপুরে খাই। কিন্তু আজকে তো বাবা সকালে রান্না করে দিয়ে যায়নি, বলেছে দুপুরে এসে রান্না করে দিয়ে যাবে। দুপুরে তো আসলো না, তাই রান্নাও হয়নি, আমি আর মা খাইনি। আমি জানি বাবাও নিশ্চয়ই খায়নি। বাবা কি আমাদেরকে ছেড়ে খেতে পারবে বলেন? এটা সম্ভব না। তোমার মা কি একদম বিছানা ছেড়ে উঠতে পারে না? না, বাবা বলেছিল ওষুধ কিনে আনবে, কিন্তু মনে হয় ওষুধ কেনার টাকা জোগাড় হয়নি। কি ওষুধ তুমি বলতে পারো? নাম না, ডাক্তার আঙ্কেলের পেঁচানো লেখা আমি কিছু বুঝতে পারি না। ওই লেখাটা তোমাকে চাচ্ছে, আমাকে দিতে পারবে? হ্যাঁ দিতে পারবো। একটু যাবে, এক্ষুনি নিয়ে আসো। যাও যাও। আমি নিয়ে যাচ্ছি, তোমরা গিয়ে এখন খাওয়া দাওয়া করো, এলে একটু খবর নেবো, ঠিক আছে? সাবধানে দিতে পারবে? হ্যাঁ বাবা বলো। জিনিসপত্র কেনাকাটার কি অবস্থা? কোনো কিছুই তো পাঠাইতেছিস না। এখনো ও কেনাকাটা শুরু করিনি। অনুষ্ঠানের বাকি মাত্র 3 দিন, আর তুই এখনো কিছুই কিনিস নাই। কিনবো বাবা, সবকিছু কিনে সঙ্গে করে নিয়ে আসবো। শোন, তোর বাচ্চা যারে সাথে নিয়ে, তারেও কিছু জামা কাপড় কিনে দিস, আর তারেও সাথে করে নিয়ে আসবি, ঠিক আছে? ঠিক আছে। জি জি, ডাক্তার সাহেব আপনি তাহলে বলছেন যে প্রেসক্রিপশনটা ঠিকই আছে? জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রয়োজনে আবারও ফোন দিব আপনাকে, কিছু মনে করবেন না। জি, ডাক্তার যা বলল তাতে আপনার বন্ধুর স্ত্রী আসলে গুরুতর অসুস্থ। আপনি প্রেসক্রিপশনটা একজন উকিলকে দেবেন, তাকে বুঝিয়ে বলবেন, আশা করি খুব দ্রুতই জামিন হয়ে যাবে। আর আমার এখান থেকে যা করার আমি তাই করব, কেসটা যেন বেশি দিন স্টে না করে সে চেষ্টা করব। থ্যাংক ইউ, একটু উপকার করবেন। বলেন, আপনার মোবাইলটা একটু অন করে দিবেন 5 মিনিটের জন্য, প্রিয়ার সন্তানের সঙ্গে কথা বলছি। ওকে, খুব দ্রুত কথা শেষ করবেন এবং দিয়ে যাবেন, এটা বিশেষ বিবেচনায় দেওয়া। থ্যাংক ইউ, আমি দিয়ে যাচ্ছি। সাথে প্রেসক্রিপশনটা রাখলেই তো হয়ে যেত। ওই প্রেসক্রিপশনটা বাসায় দেখে দেখে ওষুধ খায়, কাজটা করলেন। কালো বাজারিদের কাছ থেকে না কিনে যদি আপনি দোকান থেকে কিনতেন তাহলে তো এত সমস্যা হইত না। কি করবো ভাই, কালো বাজারের ওষুধটার দাম হচ্ছে 3,000 টাকা, আর ইম্পোর্টারের কাছ থেকে কিনতে গেলে 4,500 টাকা, কি করবো? ওদেরকে বলছেন যে ইঞ্জেকশনটা আপনার স্ত্রীর জন্য। বলছি, বিশ্বাস করেনি। স্ত্রী আর আয়সা অনেক চিন্তিত আপনাকে নিয়ে। সমস্যা নেই, বলছি যে আপনি ব্যবসায়িক কাজে ঢাকার বাইরে গেছেন, ওরা খাওয়া দাওয়া করছে, চিন্তা করেন না। মানে আপনি একটু ওদের সাথে কথা বলেন, তাহলে একটু নিশ্চিন্ত হয়ে ঘুমাইতে পারবে।
আলাইকুম বাবা, তুমি কেমন আছো? ওয়ালাইকুম সালাম মা, আমি ভালো আছি। তুমি খেয়েছো? না। খেয়ে ফেলো বাবা, আমাদের জন্য ভেবো না, আমরা খেয়েছি। জানো ওই শুভ আঙ্কেলটা অনেক 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 ভালো। কিন্তু তুমি কবে আসবে? আমি কাজ শেষ হলে ফিরবো মা, তুমি এগুলো চিন্তা করো না, মার দিকে খেয়াল রেখো। হ্যাঁ, আর আঙ্কেলের কথা শুনবো মন দিয়ে, ঠিক আছে? এখন রাখি। ঠিক আছে বাবা। আমাকে মনে হয় ভাই অনেকদিন জেলেই থাকতে হবে। ইয়া বলতো আমার কথা বলছো? ওষুধের ব্যবসা করতাম তো, বৈধ অবৈধ এই কেসগুলো টুকটাক কিছুটা হলেও বুঝি। আমার ফ্যামিলিটার দিকে একটু খেয়াল রাখেন। ছোট্ট বেটা, আমি রাতে যখন বাড়ি ফিরি বেটা জেগে থাকে কিন্তু ঘুমের ভান করে থাকে, আমাকে বুঝতে দেয় না। ভালো একটা উকিল ধরবো, দেখবেন কাল কি জামিন হয়ে গেছে। ভালো উকিল ধরতে গেলে ভালো অঙ্কের টাকা লাগে, টাকাটা কোথায় পাবো? আপনার সব টাকা তো ব্যবসাতে লাগাবো। এত চিন্তা করেন না, জামিন হয়ে যাবে, দেখবেন সব ঠিক হয়ে গেছে। কিচ্ছু ঠিক হয় না, কিচ্ছু ঠিক হবে না। এইগুলো সান্ত্বনা যেটা আমি প্রতিদিন আমার স্ত্রীকে দিই। ছোট বেটার স্কুলের ব্যাগ ছিঁড়ে গেছে, ঠিক করা হয় নাই। জুতার তলাক হয়ে গেছে, হাঁটতে হাঁটতে পোঁচাটাও ছিঁড়ে গেছে, ঠিক করা হয় নাই। কিচ্ছু ঠিক হয় না, আমাদের কিছুই ঠিক হয় না, ঠিক হবে না, ঠিক হবে না। না বললে দরজা বন্ধ, আর হ্যাঁ বললে দেখবেন এক এক করে অনেকগুলো দরজা কপাট ঠা হয়ে গেছে। কেসটা একটু জটিল কিন্তু কালকেই জামিন হয়ে যাবে, কোনো টেনশন করবেন না। 30,000 টাকা লাগবে। কমে পাইবেন কিন্তু কথা আর কাজে কোনো মিল পাবেন না। এই ধরনের কেসে সাধারণত 7 দিন জেলে থাকতে হয়, তারপরে জামিন হয়। ভালো আর বড় উকিল না ধরলে জামিন করাটা খুবই মুশকিল। টাকাটা একটু কমানো যায় না? ওই যে বললাম, কথা আর কাজে মিল পাবেন না। ভাই আমরা তো আসামি না। এটাই তো আমাদের আদালতে প্রমাণ করতে হবে, আপনারা একটা সিচুয়েশনের মাধ্যমে আসামি হয়েছেন। আচ্ছা ভাই আমি রাজি, কি করতে হবে? এই কার্ডটা রাখুন, রাতে কল দিয়ে আমাকে জানাবেন আর সকাল 10টার মধ্যে কোর্টে চলে আসবেন, সাথে প্রেসক্রিপশন, লাইসেন্সের ফটোকপি এবং টাকা নিয়ে চলে আসবেন। ভাই আমি যদি এটা ডেলিভারি না নিয়ে আপনার কাছে বিক্রি করে দিই, আপনি কিনবেন? কত বসে দেখেন তো,
দুটিনি প্রতি রাতে অজস্র বেদনার তীব্রতা আমার নখে লাগিয়ে দেয় মেহেদির রং। বিশ্বাস করো, চোখ মেলে দেখতে পাই পৃথিবীর তাবৎ জানালার শাসিতে রক্তের আলপনাকে বাতাস। সে বাতাসে শুধুই বারুদের উমট গন্ধ। রক্তের মতো মেহেদির রং, মেহেদির মতো রক্তের। পৃথিবীর সমস্ত বালিশের নিচে এখন যুদ্ধ মহড়ার হিরিক। পৃথিবীর সমস্ত বালিশের নিচে এখন পারমাণবিক বিস্ফোরক দেখি। কাটা চামচ আর ছুরির ফলায় উপচে পড়া পৃথিবীর সব স্বপ্ন কুরে কুরে খায় হতাশার বিপোকা। দুঃখ শব্দটা গলে গলে ঝরে পড়ে পৃথিবীর কান বে, চোখ বে, হৃদয় বে, কণ্ঠনালী বে। পৃথিবীর সব ভাগ মাটি এখন অবাকাতের গত, যেখানে শোষণের লাঘামহীন ঘোড়া ছুটে চলে রাত দিন। তবু লাল, নীল, কালো, সাদা রঙের অসংখ্য ব্যারিকেড পেরিয়ে যদি আমরা কখনো মিলতেই পারি বাসরে, কথা দিলাম তোমার গর্ভজাত সন্তানের নাম হবে সুখ, সুখ। চাচা, 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 লাগানো তার মানে রাতে আসে নাই? আমি একটা বিশেষ বিপদে পড়ে গেছি। আমার বৃদ্ধ চাচাকে বাসায় খুঁজে পাচ্ছি না। আমি কোর্টে না এসে কি কোনোভাবে টাকা পাঠাতে পারবো? জি জি, এই নাম্বারই আমি পাঠিয়ে দিচ্ছি। ধন্যবাদ। প্রিয় শুভ, আমার সালাম নিও। এই চিঠিটা যখন তুমি পড়ছো, আমি তখন কানাডার উদ্দেশ্যে আমার ছোট মেয়ের কাছে যাচ্ছি। আমার ছেলেরা আমার সব কিছু করে নিয়ে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর সিদ্ধান্ত নেওয়াতে আমি সেখান থেকে পালিয়ে তোমার ওখানে গিয়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে আমার কোনো অসুখ বিসুখ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের বানানো কথা বলে তোমার কাছ থেকে আমি টাকা নিয়েছি, বিরক্ত করেছি। বাবা শুভ জীবনের শেখার শেষ নেই, এই কথাটা আমি শুনেছি। কিন্তু এই বৃদ্ধ বয়সে তোমার কাছে শিখলাম কিভাবে অনাত্মীয়কে আত্মীয় ভেবে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়, কিভাবে সামনে এসে দাঁড়ায়, পাশে এসে দাঁড়ায়। বাবা, আমার পেনশনের জমানো কিছু টাকা, তোমার আর তোমার সেই চেইনের আংটিটা আমার বৌমার জন্য উপহার হিসেবে রেখে গেলাম। আবার যদি কখনো এই দেশে আসি, এই মাতৃভূমিতে আসি, তোমার কাছে আসব, তোমার কাছে থাকব। একটা অনুরোধ, তুমি থেমে যেও না। তোমার মতো ছেলেরা থেমে গেলে এই সমাজ ভেঙে যাবে, আমাদের দেখার কেউ থাকবে না।
ভালো থেকো, সুস্থ থেকো, এইরকম মানবিক হিসেবে একটা বড় মানুষ হয়ে তোমার বায়ের চাচা।